হ্যালো অল বিউটিফুল মাদার্স অ্যান্ড এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলের একটি ফাঁকিবাজি রেসিপির পর্বে। যদিও আজকেরটি কিডস স্পেশাল, তারপরেও অ্যাজ এ মাদার আমার মাঝে মাঝেই এমনটি মনে হয় যে 5 মিনিটে 10 মিনিটে ঝটপট যদি কোনো কিছু করে বাচ্চাদের জন্য রেডি রাখা যেত, তো সেই এক্সপেরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে শেয়ার করছি রেডি প্যাকেটজাত মশলা দিয়ে কিভাবে সহজে চিকেন বিরিয়ানি তৈরি করা যায় এবং বাচ্চাদেরকে খুশি করা যায়। চলুন দেখে নেই এই রান্নাটা করতে আমি কী কী ব্যবহার করি। আমি প্রায় এই বিরিয়ানিটা রান্না করি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি চিকেনের যে লেগ কোয়াটার আছে সেটা নেই। এতে করে এই বিরিয়ানি রান্নার সময় মাংসগুলো খুলে যায় না। যেহেতু ব্রয়লার চিকেনগুলো একটু নরম হয়, সেহেতু লেগ কোয়াটারের চিকেনগুলো একটু শক্ত হয় এবং বিরিয়ানি রান্নার ক্ষেত্রে খুবই এটা হেল্পফুল। বাসমতি চাল নিয়েছি 3 কাপ এবং অনেকেরই প্রশ্ন থাকে আমি কোন ব্র্যান্ডের বাসমতি চাল নিয়েছি। এটা হচ্ছে রয়্যালের বাসমতি চাল, এটা পারবয়েল না, এটা পারবয়েল ছাড়াই বাসমতি চাল। পেঁয়াজ কুচি 1.5 কাপ, টমেটো 1 কাপ, একটি তেজপাতা, সেই সাথে আরও যা লাগবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, লবণ স্বাদ অনুযায়ী, রান্নার তেল 1 কাপ এবং 1টি প্যাকেট যেটি স্পেশাল বম্বে বিরিয়ানি এই কোম্পানিটির। চলুন তাহলে রান্নাটা শুরু করে দেই। 1 কাপ তেলের 3/2 ভাগ তেল আমি এখানে নিয়েছি এবং তেজপাতা দিয়ে দিলাম। গরম তেলে পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভাজবো। এখানে 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ আছে, বাকি তেল এবং পেঁয়াজটা আমি পোলাও রান্নার জন্য রেখে দিলাম। হালকা বাদামি হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে নেড়ে ভেজে নিতে হবে। হালকা একটু ভেজে এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে। টমেটোটা একটু ভেজে নিচ্ছি, যদি নিচ থেকে লেগে আসে আপনারা সামান্য একটু পানিও যোগ করতে পারেন। যদি টমেটো অনেক বেশি পাকা হয় তাহলে এই পানিটুকুরও দরকার হবে না। আমার টমেটোগুলো একটু কাঁচা কাঁচা ছিল, তাই একটু পানি দিয়েছিলাম। এখন আমি এই চিকেন লেগ কোয়াটার যে আমি ছোট ছোট পিস করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আমি এখানে 6টি লেগ কোয়াটার নিয়েছি, 1টিকে 5 টুকরো করেছি এবং আমি বিরিয়ানি আজকে এর অর্ধেকটা দিয়ে রান্না করব, সবগুলো দিব না। তার মানে 6টা লেগ কোয়াটারে আপনাদের পুরো 1 প্যাকেট মশলা পুরোটাই লাগবে, কিন্তু আপনারা এর মধ্যে 6 কাপ বা 7 কাপ চাল দিয়ে রান্না করতে পারেন। আমি আজকে 3 কাপ রান্না করব, অর্ধেকটা রান্না করব এবং অর্ধেকটা আমি কালকের জন্য রেখে দেব, যেটা আপনারাও করতে পারেন। মাংস রান্নাটা হ্যান্ডি থাকলে রাইসটা রান্না করে মিলিয়ে দিতে কিন্তু আরও অনেক সময় বেঁচে যায়। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দেব এক্স্যাক্টলি 10 মিনিটের জন্য। 10 মিনিটের বেশি প্রয়োজন নেই যেহেতু এটা ব্রয়লার চিকেন। 10 মিনিট আমি এটাকে ঢেকে রাখলাম শুধুমাত্র যেন এটার হাড়গোড়ের ভেতরে মশলাগুলো একটু ঢুকে যায়। ঢাকনা খুলে এটাকে হাই হিটে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে একদম তেলের উপরে উঠিয়ে মাংসটাকে রান্না শেষ করতে হবে। এই পুরো প্রসেসটা আপনাদের 20 থেকে 25 মিনিটের বেশি লাগার কথা না। মাংস রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা সাইডে রেখে পোলাওটাকে একটু রান্না করে নেব। বাকি তেল এবং পেঁয়াজটুকু দিয়ে এটাকে জাস্ট একটু ভেজে এর মধ্যে এখন আগে থেকে আমার চালটা ধুয়ে রাখা এর মধ্যে দিয়ে দিলাম। চালগুলোকে আমি প্রায় 20 মিনিটের মতো সোক করে রেখেছিলাম, পানিতে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এই জন্যে এটাতে আমি এখন পানি দেব হচ্ছে 2.5 কাপ। আমি এখন এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। অনেকের প্রশ্ন থাকতে পারে কেন আমি মাংসতে লবণটা দিলাম না, কারণ যে প্যাকেটের মশলাটা আমি ইউজ করেছি সেটাতে কিন্তু অনেক লবণ থাকে, অতএব আপনারা সেক্ষেত্রে একটু
ভেবে দেখে লবণ দেবেন। পানিটা দিয়ে দিলাম, পানি আমি এখানে আড়াই কাপ দিলাম। যদি চালগুলো আমি না ভিজিয়ে রাখতাম তাহলে আমি 3 কাপ পানি দিতাম। পোলাও রান্নার ক্ষেত্রে কতটুকু পানি আপনাদেরকে সঠিক ঝরঝরে পোলাও রান্না করতে সাহায্য করবে সেরকম একটি ভিডিও আছে আমার চ্যানেলে, সেটার লিঙ্কও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটি দেখলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে পোলাওতে পানি এবং পোলাও কীভাবে ঝরঝরে রাখা যায় সেই ব্যাপারটি। ঠেকে দিলাম এবং চুলার আঁচ এ পর্যায়ে হাই হিটেই থাকবে। একদম যখন এরকম বলক চলে আসবে তখন একটু ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেব। নেড়ে যে পেঁয়াজ এবং যেই মশলাগুলো আছে সেগুলো যেন নিচের দিকে চলে যায় এবং মিশে যায় সেভাবে আলতো করে একটু নেড়ে এটাকে আবার ঢেকে দিয়ে একদম চুলার আঁচটা লোতে করে দিব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পরে। চুলার আঁচটা কিন্তু এতটুকু লোতে থাকবে যে নিচ থেকে যেন কোনোভাবেই পোড়া না লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো চালই কিন্তু ঝরঝরে পোলাওতে পরিণত হয়েছে, সব সেদ্ধ হয়ে গেছে এবং একদম ঝরঝরে, একটার সাথে আরেকটা লেগে যায়নি বা ভেঙেও যায়নি। আমি এখন এই হয়ে যাওয়া পোলাওটা থেকে অর্ধেকটা তুলে নেব একটা বাটিতে। অনেকে কিন্তু আবার এই বিরিয়ানির পোলাওটা এভাবে পোলাও না রান্না করে ভাতের মতো সেদ্ধ করে থাকেন। আপনারা যদি সেভাবে করতে চান সেটাও করতে পারেন। আমার বাচ্চারা আসলে একটু ড্রাই রাইসটা কম পছন্দ করে, সেই জন্য আমি একটু হালকা তেল দিয়ে পোলাওর মতো রান্না করে দেই। এটা আপনাদের নিজস্ব প্রেফারেন্স, আপনারা কিভাবে করতে চান, যে যেভাবে কমফোর্টেবল সে সেভাবেই রান্না করবেন। আমি এখন এর মধ্যে তেল ঝোল সহ অর্ধেকটা মাংস এখানে ওপরে সাজিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা আমি বক্সে করে ফ্রিজে রেখে দিলাম আগামীকালের জন্যে। এখানে কিন্তু আমি তেল ঝোল সব মিলিয়েই দিয়েছি, এখন আমি বাকি রাইসটা উপরে দিয়ে দিব। খুব ঝরঝরে করে রাইসগুলো দিতে হবে, আপনারা কিন্তু এটাকে চাপাচাপি করবেন না। এখন আমি একটু খাবার জর্দার রং ওপরে ছড়িয়ে দিচ্ছি, বাচ্চারা এটা পছন্দ করে, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন কেওড়া জলের সাথে মিশিয়ে অথবা না থাকলে লেবুর রসের সাথে মিশিয়ে। দেখতে ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করবে এবং খেতেও কিন্তু এই বিরিয়ানিটা বাচ্চাদের টেস্টে এবং আমাদের বড়দেরও কিন্তু ভালো লাগে। বললাম আমি বাচ্চাদের, আমি নিজেও কিন্তু একটু খেয়ে ফেলি যদি লেফট ওভার থেকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কেমন সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা, একেবারে অনেক ক্ষেত্রে রেস্টুরেন্টের মতো। আমি তো অনেক রেস্টুরেন্টে এরকম বিরিয়ানিই দেখি, পারফেক্ট চিকেন বিরিয়ানি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে, ইজি মনে হয়েছে। আজকাল তো এই প্যাকেটের মশলা কম বেশি সব জায়গাতেই পাওয়া যায়, দেশে কিংবা বিদেশে সব জায়গায় এই প্যাকেটের মশলাগুলো খুবই সহজলভ্য। রান্নাটা যদি সহজ লেগে থাকে তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার চ্যানেল এবং ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। যত বেশি আপনারা শেয়ার করবেন তত বেশি আমার উপকার হবে, আমার চ্যানেলের উপকার হবে। সেই সাথে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এনকারেজ করবেন আমার চ্যানেল দেখবার জন্যে। আপনাদের কোনো রিকোয়েস্ট বা সাজেশন থাকলেও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। মান্থলি কনটেস্টে যদি আপনারা ভাগ নিতে চান তাহলে আন্ডার 1 মিনিটের কোনো ভিডিও করে সেটি আপনারা পাঠিয়ে দিতে পারেন এই ইমেল অ্যাড্রেসে। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।